সুবর্ণ জয়ন্তী বর্ষে সুখ সনাতনতলা বেনে পুকুর ধার দেখা আছে। জয়ন্তী বর্ষ চন্দননগরে সুখ সনাতনতলা বেনে পুকুর ধার অন্যতম পুজো, হেভি ওয়েট পুজো এবছর 2021-এর এই পুজো কিন্তু কোনো রকমভাবে মিস করা যাবে না, বিশ্বাস করুন, মিস করলেই লস। তো এই পুজো এক উদ্যোক্তার সঙ্গে আমার দেখা হয়েছে, তো কথা বলে নেবো দাদার সাথে, জেনে নেবো এই 50 বছরের এই পুজোর কর্মকাণ্ডের পেছনে এনাদের কী চিন্তাভাবনা। রণজিৎবাবু, 50 বছর সুখ সনাতনতলা বেনে পুকুর ধার, এবছরের থিম কি? এবারে হচ্ছে বাংলার ডোগরা উৎসব। আচ্ছা, এই ডোগরা উৎসব সাধারণত আমরা পুরুলিয়া এবং বাঁকুড়ার ওই চত্বরে এইটা দেখা যায়, এবং আমরা এখন যেটা দেখছি যে আমাদের এইটা বিলুপ্ত হতে চলেছে, কিন্তু সেই যেটা বিলুপ্ত হতে চলেছে সেইটা যাতে আমাদের কোনোভাবে না হারিয়ে যায়, তাকে যাতে আমরা ধরে রাখতে পারি সেই চিন্তাভাবনা নিয়েই আমাদের এই এবারের চিন্তাভাবনা থিম হচ্ছে ডোগরা উৎসব। এবং আমাদের যেহেতু এটা সুবর্ণ জয়ন্তী বর্ষ, সে আগের বছর আমরা 49 বছর ছিলাম, কিন্তু এবছরে আমরা করতে পারিনি আগের বছরে, এবছর আমরা তাই প্রতিমা নিয়েই আমাদের এই হচ্ছে অনুষ্ঠান। এবং আমাদের বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের মধ্যে দিয়েই আমাদের এই 50 বছর পালন করা হচ্ছে। যেমন আমরা রক্তদান শিবির করেছি, আমরা পোশাক ও প্রতিযোগিতা করেছি, আজকে আমাদের প্রায় 150 জন মতো গরিব দরিদ্রদের বস্ত্র বিতরণ করা হয়েছে, এবং কিছুক্ষণ আগে আমরা আমাদের মানে কুইজ কম্পিটিশন হয়ে গেল ছাত্রছাত্রীদের নিয়ে,
এই এবং কালকে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে। এই বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়েই আমাদের পথ চলা হবে এই 50 বছর। এবং আমরা যেটা সবথেকে মান্যতা দিচ্ছি যে আমাদের প্যান্ডেলের মধ্যে নানান রকম সামাজিক সচেতনতামূলক পোস্টারিং করেছি, যেটা আমাদের কোভিড সচেতনতামূলক পোস্টারিং এবং নানান রকম মানে সচেতনতা জিনিসের মধ্যে দিয়েই আমাদের 50 বছর চলছে।